हाय व्यूअर्स अस्सलामु अलैकुम, आमी एक्सपर्टेक इंजीनियरिंग थेके मोहम्मद हासान चौधरी बोलछी। आजके आमरा एकटा क्लास निये आसलाम जेटा होच्छे डिसप्ले क्लास, डिसप्ले सेक्शनेर वोल्टेजिं सिस्टेम, एकटा डिसप्ले किभाबे वोल्टेज उत्पादन करे किछु तथ्य आमरा जानबो एबं आमादेर मेधा दिया एई तथ्यगुलो दिये आमादेर मेधा दिये आमरा काज करबो। बुझा गेछे बिषयटा? आच्छा, এই ডিসপ্লের কাজ করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এগুলো আমি আগে বলে দেই। কারণ যদি আমি এই সূত্র তোমরা পাও আর ডিসপ্লের কাজ শুরু করা, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাইতে পারে। কিরকম? মনে করো ডিসপ্লেতে, মনে করো যে ব্যাটারি লাগাইয়া ডিসপ্লে রেবন খুলছো, পুরো মাদারবোর্ডটা ডেড হয়ে যাবে। বুঝা গেছে? ব্যাটারি লাগানো অবস্থায় কি করছো, মাদারবোর্ডের রেবনটা খুলে ফেলছো, এইটা মাদারবোর্ড চিপ চলে যাবে। তো এটা জানার দরকার না আমরা এই ক্লাসটা করার আগে, তো ওই সতর্কতাটা জানার আমাদের আগে দরকার। তারপরে আমরা ব্যাটারি লাগাই আজ কখনো ডিসপ্লে রেবন লাগাবো না, এবং চার্জিং পুট লাগাই কখনো ডিসপ্লে রেবন লাগাবো না। অথবা ডিসপ্লে সার্কিটে যখন আমরা কাজ করব, অবশ্যই আমরা চার্জিং লাইন এবং ব্যাটারি লাইন খুলে কাজ করব। এই ছিল ডিসপ্লে সেকশনে কাজ করতে গেলে সতর্কতা, ঠিক আছে? এইবার আমরা এই ডিসপ্লের কাজ করতে গেলে কিছু ইনফরমেশন, কিছু তথ্য আমাদের লাগবে। এই তথ্যগুলাই আমি এখানে সবগুলা একটু দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যদি আমরা চিন্তা করি, এখানে দেখি 30 পিন আর 40 পিন। মূলত আমাদের ল্যাপটপের যে ডিসপ্লে বা প্যানেল, যে ল্যাপটপের যে ডিসপ্লে বা প্যানেল হয়েছে, এগুলা 40 পিন আর 30 পিন হয়ে থাকে। 40 পিন এই দুইটা পিনে হয়, 40 পিন এবং 30 পিন, এবং 14 ইঞ্চি এবং 15.6, মানে দুইটা সাইজের হয়। আর কম বেশি হয়, 12 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, ঠিক আছে? তো এটা যাই হোক, পিন কিন্তু দুই ধরনের, 40 এবং 30। এই দুইটা পিন নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা চলে যাই 30 নম্বর পিনের ভিতরে। আমাদের তিনটার ভিতরে আমাদের ভোল্টেজ থাকবে 19 ভোল্ট। কত থাকবে? 19 ভোল্ট, ঠিক আছে? 19 ভোল্ট থাকবে। আর আমাদের 40 পিনের যেটা, এইটারও তিনটার ভিতরে কত থাকবে? 19 থাকবে, ঠিক আছে? তো এই 19 ভোল্টেজটা যদি আমার না আসে, তাহলে আমার ল্যাপটপের ডিসপ্লে কখনো কি হবে না, চলবে না। বুঝা গেছে? চলবে না। এবং এই পাশে যদি আমরা চিন্তা করি 30 পিনেরটা, 30 পিনের 19 ভোল্টও আছে এবং 3.3 ভোল্ট, এটা হচ্ছে ডাটা ক্লক। এই 3.3 ডাটা এবং ক্লকের ভিতরে 3.3টা কি করতে হবে? থাকতে হবে। বুঝা গেছে? 3.3 যদি ডাটা এবং ক্লকে না থাকে, তাইলে কখনো ডিসপ্লে আসবে না। একদম ক্লিয়ার? এই ছিল 40 পিন এবং 30 পিনের যেই ভোল্টেজটা, এইটা 19 এবং 3.3 ডাটা এবং ক্লক। বুঝা গেছে? এই দুইটা ভোল্টেজ আমার অবশ্যই অবশ্যই ডিসপ্লেতে থাকতে হবে, না থাকলে একটা ডিসপ্লে চলবে না। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা চলে যাব উপরে, কিছু আমরা সংকেত দিয়ে রাখছি। F1 মানে ক্যাপাসিটর, ফিউজ। C মানে ক্যাপাসিটর। বুঝা গেছে? C মানে কি? ক্যাপাসিটর। C মানে ক্যাপাসিটর, ক্যাপাসিটর। এই ফিউজটা আমার একটা ফিউজ হচ্ছে 3.3 ভোল্টের, আর একটা ফিউজ হচ্ছে আমার 19 ভোল্ট, 3.3 একটা 19 ভোল্ট, তাইলে আমরা ফিউজটা চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা আরো কিছু বিষয়ে এখানে নিচে লিখছি, এই বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিলে তোমরা বুঝতে পারবে। এখানে বিডিডি আর সিটার বিষয়ে আমরা বলবো, আমরা নিচে বিডিডি লিখছি, যেহেতু আমরা চেষ্টা করব এখানে টোটালি 9টা অপশন লিখছি। এই নয়টার প্রবলেম হইলে আমার ডিসপ্লেতে প্রবলেম হবে। বুঝা গেছে? ফার্স্টে আমরা এসটি, মানে এসটি তোমরা হয়তো নতুন শুনছ, এটা আসলে ওল্ড মডেলের ল্যাপটপগুলোতে আলাদা একটা সার্কিট ব্যবহার করে, ওইটার নাম হচ্ছে এসটি। কি এটা? এসটি। এই এসটিতে যদি প্রবলেম হয়, তাইলেও কিন্তু মাদারবোর্ডে ডিসপ্লে আসবে না, অথবা হালকা আসবে, লাইট থাকবে অথবা ডাটা থাকবে না। বুঝা গেছে? প্রবলেমটা বুঝতে পারছো? তাইলে কি আমরা এসটিতে কাজ করতে হবে না যদি এই ধরনের প্রবলেম হয়? ওল্ড মডেলে কাজ করতে হবে না। আচ্ছা, তারপরে আইসি, আমাদের প্যানেলের ভিতরে একটা আইসি থাকে, অনেক সময় এই আইসিটা প্রবলেম হইলে আমাদের ডিসপ্লেতে
প্রবলেম হয়। এখন এআইসিটা যদি আমাদের সেম ডিসপ্লে থাকে তাহলে আমরা একটা থেকে আরেকটাই না লাগাই দিতে পারবো, অসুবিধা নাই, বুঝা গেছে? তারপরে আমাদের যে ফিউজ, খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলছি অলরেডি, ফিউজের বিষয়টা বলছি না, ফিউজটা যদি খারাপ থাকে আমার ল্যাপটপে ডাটা থাকবে অথবা লাইট থাকবে না, ডাটা থাকলে ডাটা থাকবে না, লাইট থাকলে ডাটা থাকবে না, মানে এই ধরনের প্রবলেম হবে, লাইট অথবা ডাটার প্রবলেম হবে, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমি লিখছি প্রাইমারি সেকশনের ক্যাপাসিটর। দেখো যেহেতু 19 ভোল্ট আমার ডিসপ্লে প্যানেলে ঢুকে, এই 19 ভোল্টটা কই থেকে আসছে? নিশ্চিত আমার প্রাইমারি লেয়ার থেকে আসছে। প্রাইমারি লেয়ার বাদিকে আর মাদারবোর্ডে 19 ভোল্ট আছে ভাই? আছে কোথাও? নাই। তাহলে এই 19 ভোল্টটা আমার সরাসরি প্রাইমারি সেকশন। এখন মাদারবোর্ডের প্রাইমারি শর্ট হইলে তো ভিন্ন বিষয়, কিন্তু ডিসপ্লে তো প্রাইমারি শর্ট দেখাইলে, অনেক সময় মাদারবোর্ডে প্রাইমারি শর্ট দেখায়, আমরা প্রাইমারি শর্ট মাদারবোর্ডে কোথাও পাই না, শর্ট দিতেছি দিতেছি কোথাও পাই না, কারণ ডিসপ্লের প্রাইমারি শর্ট কি শর্ট? ডিসপ্লে প্রাইমারি শর্ট। ও ডিসপ্লের প্রাইমারি শর্ট যদি না ভাঙায় আমার কি মাদারবোর্ডের প্রাইমারি শর্ট যাবে না? কারণ কি, ওই ডিসপ্লের প্রাইমারি লেয়ার এবং মাদারবোর্ডের প্রাইমারি লেয়ার একসাথে, ঠিক আছে? তাইলে আমাদের ডিসপ্লের প্রাইমারি লেয়ারের কারণে অনেক সময় ডিসপ্লেটা হালকা আসবে বা ডিসপ্লেটা চলবে না, তখন আমরা দেখব প্রাইমারি লেয়ারটা ডিসপ্লের প্যানেলের প্রাইমারি লেয়ারটা ঠিক আছে কিনা, বুঝা গেছে? কি জিনিস? আচ্ছা, এটা কি লেখছি তোমার? এটা হচ্ছে তোমার, না এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা বলছি প্যানেলের আইসি, ঠিক আছে? প্যানেলের আইসি বলতে এই আইসিটাইকে বোঝানো হয়েছে, বুঝছো? দুইবার লেখছি, প্যানেলের আইসিতে এই আইসিটাই বোঝানো হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, বিডিডি 6 নম্বর হচ্ছে বিডিডি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিডিডি ভোল্টেজটা যদি পার না হয় আমরা মূলত হাত দেব মাদারবোর্ডে, এই এই আইসিটা মাদারবোর্ডে থাকে। বিডিডি আইসিটা কোথায় থাকে? মাদারবোর্ডে। কোথায় থাকে? মাদারবোর্ডের র্যাবনটা যে লাগানো হয় ওই র্যাবনের কাছে এই বিডিডি আইসিটা থাকে। হালকা আসবে, হালকা লাইট থাকবে না, ডাটাটা হালকা দেখা যাবে। তাহলে আমরা এই পিন থেকে এই পিনে একটা তার টানবো, এই পিন থেকে এই পিনে একটা যখন তার টানবো তখন আমাদের ডিসপ্লেটা আইসা পড়বে, ক্লিয়ার? এই ক্লাস কিন্তু ইউটিউবে সবাই দেয় না, কিন্তু আমি চাই আমরা করব, সবাই করবে, বাংলাদেশে সবাই সার্ভিসিং আমাদের থেকে শিখবে, দেখা শিখবে। এই জন্য হচ্ছে যে আমি কোনো গোপন রাখি না, চেষ্টা করি সব কিছু বোঝানোর, বুঝা গেছে? এইটা হচ্ছে এই পিন থেকে যদি আমরা এই পিনে লাইনটা টানি, টানার পরেই কিন্তু আমাদের ডাটা আসবে, ডাটা আসা পড়বে, বুঝা গেছে? তো এই বিষয়টাও আমরা দেখবো বিডিডি আইসি। এখানে আছে র্যাবন, র্যাবনের প্রবলেমের আমরা গতকালকে কিন্তু একটা র্যাবনের প্রবলেম সলিউশন করছি, এই যে আপুর ল্যাপটপটা, র্যাবন কি প্রবলেম ছিল? র্যাবন ভিতরে ছিঁড়া ছিল, ডালাটা ব্যাকপারটা নিলে আসতো আবার উপরে চলে যেত, তার মানে র্যাবন প্রবলেম হইলে এই ধরনের প্রবলেম হইতে পারে, আমরা প্র্যাকটিক্যাল গতকালকে করছি, বুঝা গেছে? আচ্ছা, ডিসপ্লে অনেক সময় নিজে খারাপ থাকবে, ডিসপ্লে নিজে খারাপ থাকলেও ডিসপ্লেটা চেক করে আমরা দেখবো আসলে ডিসপ্লেটা খারাপ কিনা। চার্জার, অনেক সময় চার্জারের ভোল্টেজ না মিললে অনেক সময় আনিকা বলে না বা কাস্টমারে বলে না, ভাই এটা এত এম্পিয়ার দেন, এত এম্পিয়ার দেন, এই এম্পিয়ার না মিললে কিন্তু আমাদের যে ডিসপ্লেটা কাফাকাফি করবে, এ বিষয়ে অনেকে জানেও না। আমাদের চার্জারের এক জাট যদি আমাদের চার্জারটা এম্পিয়ার না মিলাইয়া দেয়, অনেক সময়, সব সময় না, অনেক সময় অনেক ল্যাপটপ আমাদের চার্জার লাগানোর সাথে সাথে কি করবে, লাইটটা বাড়ি মারবে, বুঝা গেছে? আচ্ছা, এই ছিল আজকে আমাদের ডিসপ্লে ক্লাস 1। আমরা চেষ্টা করব ডিসপ্লে ক্লাস 2-তে একটু কথা বলার জন্য, এবং 2-তে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করব এবং ওই তথ্যগুলো নিয়ে কাজ করব। আমরা বেসিক্যালি আজকে যতটুকু একটা ডিসপ্লে সেকশনে ভোল্টেজিং সিস্টেমে ভোল্টেজগুলো থাকে এইগুলো দেখানোর চেষ্টা করলাম, এবং কোথায় কোথায় প্রবলেম হইলে আমাদের ডিসপ্লের র্যাবন, মানে ডিসপ্লে প্রবলেম কোথাও কোথাও প্রবলেম হলে আমরা মূলত ডিসপ্লের সেকশনটা নিয়ে কাজ করব, র্যাবনের প্রবলেম হলে আমাদের ডিসপ্লে সেকশনে কাজ করতে হবে, অথবা চার্জার প্রবলেম হলে ডিসপ্লে সেকশনে কাজ করতে হবে, বিডিডি আইসি প্রবলেম হলে ডিসপ্লে সেকশন, প্যানেলের আইসি ডিসপ্লে সেকশনে কাজ করতে হবে, প্রাইমারি সেকশনের প্রবলেম হলে আমাদের ডিসপ্লে কাজ করতে হবে, তারপরে এসটি প্রবলেম হলে ডিসপ্লে সেকশনে কাজ করতে হবে, ফিউজ প্রবলেম হলে ডিসপ্লে সেকশনে কাজ করতে হবে। টোটালি ছিল আজকে আমাদের এই ক্লাসটা একটা ল্যাপটপের প্যানেল অথবা ডিসপ্লে অথবা এলসিডি বা এলইডি যেই ভোল্টেজিং সিস্টেম এইগুলাই আমরা জানলাম।
ক্লাস ওয়ানে। আমরা চেষ্টা করব ক্লাস টুতে আমরা আরও কিছু ডিসপ্লের ইনফরমেশান নিয়ে আসার জন্য। এই ক্লাসগুলোই আমাদের কাজ, যখন আমাদের হাউজে কাজ আসবে এগুলো আমরা প্র্যাকটিক্যাল করে নেব। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।